ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ লাভ লাইফ। মনে আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে একটা খুব স্পেশাল দিন আমরা সেলিব্রেট করতে চলেছি। মেবি হয়তো ব্লগটা খুব ছোট হবে, বাট হেভি মজা হবে তোমাদের, তো দেখতে থাকো। ওকে, বেসিক্যালি দিদির জন্মদিন আছে 26th January। আমি কালকে সৌভিককে বললাম যে দিদি তো চলে যাচ্ছে, তো তার আগে দিদির জন্মদিনটা সেলিব্রেট করিনি। বাট মামানি যখন বললো যে আমাদের বাড়িতে জন্মদিনের আগে সেলিব্রেট করা যায় না, তখন আমার মন খারাপ হয়ে গেলো। আমার তাহলে কী করা যায়, তাহলে দিদি যেগুলো খেতে ভালোবাসে সেগুলো আমি আজকে রান্না করবো, ওকে খাই দেবো, ও কালকেই চলে যাবে। তো এটাই আপাতত প্ল্যান হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা সারপ্রাইজ দেবো। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি নিজে সারপ্রাইজ দিতেও খুব ভালোবাসি আর নিজে সারপ্রাইজ পেতেও খুব ভালোবাসি। তো আমার খুব মন ছিল যে আমি এরকম দিদিকে একদিন সারপ্রাইজ দেবো, বাট আমি যেভাবে প্ল্যান করেছি হলো না। এটা দিদিদের জন্যই, হ্যাঁ আমি দিদি ভাইয়ের জন্য যা প্ল্যান করি সেটাও ওয়ার্কআউট করেনি, আর দিদির জন্য যেটা প্ল্যান করি সেটাও ওয়ার্কআউট হলো না। এনিওয়েজ, রাত বাজে এখন 8টা, আমি এক্ষুনি ঢুকলাম অফিস থেকে। এখানে এখন কি কি হচ্ছে তোমাদেরকে একবার বলে দিই। এখানে মামনি সিরিয়াল দেখছে, কিন্তু আজকে একটুখানি মুডটা অফ অফ আছে, যেহেতু আজ শরীর খুব একটা ভালো নেই। এখানে দিদি এখন ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি আসার পর ভেবেই রেখেছিলাম যে দিদিকে বলবো, দিদি প্লিজ নয় তুমি ঘুমাও, নয় কোথাও একটা যাও, কিছু একটা করো যাতে করে ও আসে, যাতে করে সারপ্রাইজ দিতে পারি। অফিস থেকে ফেরার সময় অনেক কিছু বাজার করেছি। কি কি বাজার করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, মানে আজকে কি কি মেনু হবে। পমফ্রেট মাছ, এটা দিদির খুব ফেভারিট। চিংড়ি মাছ, এটাও দিদির খুব ফেভারিট, দিদি বাবু দুজনেই খুব ভালোবাসে। আর এটা হচ্ছে কাতলা মাছ, এটা বেসিক্যালি আমি এনেছি দিদি বাবু আর সৌভিকের জন্য, কারণ সৌভিক এসে চিংড়ি মাছ খায় না। এখানে সর্ষেটা বেটে নেবো মিক্সিতে। এখানে আমাদের সর্ষে বাটাও রেডি হয়ে গেছে। মামনি সৌভিককে বলেছিল যে যা হোক হোক কেক যেন না আসে, তো কেক আলটিমেটলি আবার সৌভিক নিয়ে চলেছে মামনির কাছে খেতে। এখন বেরোবে না তুমি, তুমি ঘরে যাও, ঘরে তুমি ফোন নিয়ে বসো। এটা হচ্ছে চিংড়ি, এটা কাটা মাছ, না আমি দেখছি, আমার চোখ দিয়ে আবার দেখবে। মানে ওই যে কেউ কিছু দেখতে না পায় সে ভেতরে মোবাইল দেখছে বসে বসে। আর এই যে এই হচ্ছে আর্ট, আর এই হচ্ছে আর্টিস্ট। ঘর থেকে বেরিয়ে এসে দিদিকে বলে তুমি ঢুকে বসে থাকো, যে দিদি বলে আমি এখানেই আছি, ঠিক আছে তোমার চাদর ঢাকা দিয়েছি, তুমি চাদরের ভিতর ঢুকে মোবাইল দেখছি। তিনটেই এখানে রেডি হয়ে গেছে। এখানে সৌভিক বানাচ্ছি সবার জন্য চা, যেটা আমি বানাই না, এটা আজকে বানাতে হচ্ছে। দুদিকে বসিয়ে দিয়েছি, এইদিকে পমফ্রেট মাছ হবে আর এইদিকে গলদা চিংড়িটা হবে। ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এটা এর মধ্যে ঢালবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু বাকি আছে হচ্ছে ভাত করা, সেটা মামনি করবে। আর মাছ ভাজা বাকি আছে, সেটা হচ্ছে যখন ওরা খেতে বসবে তার ঠিক আগের মোমেন্টে মাছটা ভাজবো, কারণ গরম গরম খেলে খুব ভালো লাগে। দুটো মাছই রান্না করা কমপ্লিট হয়ে গেছে, পমফ্রেট মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। অরূপ তো আমার হাতের রান্না খেতে ভালোই বাসে, তো ওই জন্য অরূপটাকে পাঠানো হবে, আই হোপ ভালোই লাগবে। আমি সাজিয়ে দেবো দিদিকে, আর সৌভিক সাজাবে ঘর, মানে খুব মিনিমাল ডেকোরেশন করবে, কারণ অনেক রাত হয়ে গেছে, আমরা দুজনে অফিস থেকে ফিরেছি অনেক লেটে। আর মানে অফিসের দিন হলে না এই একটা সমস্যা যে খুব টাইমলি জিনিসপত্র কিছুই হয় না, তো অলরেডি যেহেতু 10:30 বেজে গেছে টাইম খুব কম আছে। ভেবেছিলাম সারপ্রাইজ হবে জিনিসটা, মানে আমি জানি যে সারপ্রাইজটা সারপ্রাইজ নেই, জানি যে জন্মদিন এটা ছোট্ট করে সেলিব্রেট করা হবে। সবাই বলেছিলে যে দিদিকে ওই লুকটাতে দারুণ লেগেছে, তো আজকে এসে আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম যে আর কি আছে যেটা দিদির লুক হবে। লাস্টে এইটা পেয়েছি, এই একটা, এই হ্যাঁ এটা ভাল লাগবে, পরো এখন এসব পড়ছে বে, এই পরো, এ ভাল লাগবে, আমি সাজিয়ে দেবো, শোনো ভাল লাগবে। আমাদের হিরোইন রেডি হয়ে গেছে, এখন আজকে পরেছে এই জিন্সটা আর এই টপটা, ভালো লাগছে আশা করি। তোমরা এতবার করে বলেছে বলে ওই জন্য কিন্তু সাজলো, খুব একটা ইচ্ছে ছিল না, সাজলাম তোমরা বলেছো, খুব একটা ইচ্ছে ছিল না। সবাইকে থ্যাংক ইউ। এখানে মোটু এইভাবে সাজাচ্ছে, এর থেকে বেটার আর কোনো কিছু হতো না। এই দেখো না, এই এত বেজে গেছে, সেলিদি সবাই ছিল, মানে সেলিদির এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, আর দিদিকে ওখানে বন্ধ করে দিয়েছি। কিছু এমন কিছুই হচ্ছে না, একটা যদি একটুখানি ওই ঝালর ঝালর গুলো যেগুলো আছে না, ওগুলো যদি একটুখানি ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দেওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু ঝালর ঝালর গুলো নেই তো। আমি এনেছিলাম, বলছে না তোর দ্বারা হবে না, যে কোনো অকেশন ধরো আমি সেলিব্রেট করে সৌভিক বার মনে করে নেবে।
তো বারমুটা বাড়িতে পড়ে বাড়িতে কেউ ধুতি পাঞ্জাবি উপরে বসে থাকে না এবার আসি এবার আয় ওই তো ওই তো ওই তো খুব সাবধান ভালোই তো হবে তোর তুই যা করছিস দেখিস বাবু আগুন সাবধান কি হয়েছে কেকটা দিয়ে কি তাকাচ্ছিস হবে হবে তখন 5 বছরের বাচ্চা ছিল তাহলে বাবুরা কেক খাবে না দেখো এইবার আসছে বাবা চোখ বন্ধ করার মতো কিছু সাজানো হয়নি খুলে দেখো বসে পড়ো তুমি ওখানে ওইটাই দেখছি যে তুই আসছিস কিনা হ্যাঁ 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 পুরোটার জন্য ওয়েট করে আছে দিদি এখন কনফার্ম করছে অরূপদার থেকে যে আমাকে ভালো লাগছে তো এবার হচ্ছে মাছ ভাজা লাস্টে যেটা বাকি ছিল এবার আমরা খেতে বসে যাবো তো আরে মাঝে মাঝে একটু ডিফারেন্ট তো হতে হয় এটা হচ্ছে আরে পশমিনা দারুন এটা একটা সিসি ক্রিম এই লিপস্টিকটা হচ্ছে এইটা যেটাও পরেছে আমার আমি আগে খুব রেডিশ অরেঞ্জ কালারের লিপস্টিক পরতাম তো তখন ওকে পরেছিলাম ওকে দেখলাম ভালো লাগছে তো ভেবেছিলাম এটা কিনে দেবো আর এইটা হচ্ছে একটা নীল পলি ভালো লেগেছে একটা করে রেডি হচ্ছে এখানে সব ভাতের উপর লঙ্কা দিয়েছে একখানা দিদি লঙ্কা খেতে খুব ভালোবাসে আমার আরো আছে সব নিজের হাতে করেছে রান্না ভাত পামফ্লেট মাছ চিংড়ি মাছ কাতলা মাছ মিষ্টি স্যালাড আমি না অফিস থেকে এসে চেঞ্জও করে নিতে এবার চেঞ্জ করবো একদম সময় পাইনি গো কারণ একটু লেট হয়ে গেলে না পুরোপুরি লেট হয়ে যেত এমনি লেট হয়েছে বাট আরো লেট হয়ে যেত তো দিদি ওইটা পরে খেতে পারছে দিদি বলে আমি আবার নাইটি ফাইটি পরে তারপরে খাবো প্রত্যেকটা খুব ভালো সত্যি ভালো হয়েছে সব থেকে বড় কথা মন থেকে করেছি আচ্ছা আচ্ছা বাকি আছে এখনো মামাই অনেকটা আছে চাচ চাচ ওটা সকালে বসে বসে মামুনের স্কিন দেখি চকচক করছে এই দেখ খোলা রাখা যাবে না এখন বেঞ্চটা নষ্ট হয়ে যাবে তো এই বোতলটা কি স্পেসিফিকেশন এটা পড়ে গেলে ভাঙে না ডিজনি মার্বেল এটা কি বলতো বাজে এখন 1:40
একজন শরীর ফরির খুব খারাপ এখানে বসে আছেন না এখন এখন ঠিক আছে কিন্তু কাল থেকে একদম উঠতে পারছিল না বিছানায় একদম পড়ে ছিল তিনটে প্যারাসিটামল খেয়েছে কাল থেকে কাল সকাল রাত্রি আজকে সকাল তারপরে একটু উঠেছেন এখন এসেই যাচ্ছেন তার মধ্যেই একা নিজে বাজার করেছে রান্না করেছে সাজিয়েছে খাইয়েছে সবকিছু করেছে বাসনপত্র ঢেলে ঢুলে সবকিছু করে এখন ঘুমাতে এসছে তো সবকিছু ক্রেডিট গোস টু মৌসুমী দাস আর আমার একটু একটু আছে যাই হোক না খুব খেটেছে কষ্ট করেছে তার মধ্যে আমাদের একটু ঝগড়াও হয়েছিল সকালবেলা সেটা আবার লুকবারও করে নিয়েছি তাই তো ঠিক আছে চলো আবার বাকি ব্লগটা কন্টিনিউ করছে সবাই বলেছে খাবার নাকি খুব ভালো হয়েছে বাট আমার প্রত্যেকটা জিনিস টেস্ট থাকে না একরকম বাট আমার সব তিতা লেগেছে খুব চাপ খেয়েছি সবটা খুব ভালো লেগেছে আর আমার এনার্জি নেই এবার আমার শুয়ে পড়তে হবে গুড নাইট সি ইউ গাইজ ইন নেক্সট ব্লগ বাই স্মাইল